তো আমার দই কাতলা রান্না অলমোস্ট কমপ্লিট। কেমন আছো? আমি খুব ভালো আছি, কারণ এখন দুর্গাপূজা চলছে আর আজ হলো মহাসপ্তমী। আর মহাসপ্তমীতে যেটা আমার প্ল্যান সেটা হচ্ছে মায়ের বাড়ি থেকে ব্যাক টু নিজের বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো আজকে তেমন কোনো ঠাকুর দেখার প্ল্যান নেই, তবে আমি যদি তাড়াতাড়ি গড়িয়ায় পৌঁছাতে পারি তাহলে অবশ্যই কিছু ঠাকুর দেখতে বেরোবো। বাট যদি বেরোই তো তোমাদের অবশ্যই দেখাবো, সেটাতে কোনো সন্দেহ নেই। আর তোমরা মন্ত্র আশা করি শুনতেই পাচ্ছ, আমার বাড়ির পাশেই গাই যে পুজোটা, সেখানে সপ্তমীর পুজো চলছে। আমরা যাব প্যান্ডেলে, কিন্তু আমার একটু দেরি হবে, তার কারণ হচ্ছে আজকে আমি একটা রান্না করব মায়ের এখানে। এতদিন তো মাই রান্না করে খাওয়াচ্ছে, আজকে আমি একটা রেসিপি করব। আর যেহেতু আমি করব তাই আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো সাথে থাকো, আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও ট্রাই করো। আজ আমি যে রেসিপিটা করব তার নাম হচ্ছে দই কাতলা। কাতলার জন্য আমার লাগছে কাতলা মাছ, পেঁয়াজ বাটা, কাজু বাটা, টক দই, নুন, হলুদ, আদা বাটা, গরম মশলা, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে লাগবে জিরে আর তেজপাতা, যেটা আমি ফোড়নে দেব, আর লাগবে সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। আজটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এতে মাছগুলো ছেড়ে দেব। আর এদিকে ফোড়নের জায়গাতে একসাথে সব রেখে দিয়েছি, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। গরম হয়ে গেছে, মাছটা এবার ভেজে নেব। তেলটা একটু কড়া চারধারে দিয়ে দিলাম, দইটা আমি একটুখানি ফেটিয়ে রাখছি। একটু দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাবা কি মাইকের আওয়াজ! আচ্ছা, মাছগুলো ভালো করে আমি ভাজা করে নিচ্ছি, এপিট ওপিট করে, তবে খুব কড়া ভাজা যে সেটা করবো না, মোটামুটি হালকা একটু ভেজে নেবো, একেবারে কম নয় আবার একেবারে কড়াও নয়। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এপিট ওপিট করে নিয়েছিলাম, এখন এগুলো আমি তুলে নেব। দিয়ে এই যে তেলটা থাকবে এটাতেই আমি রান্নাটা করবো। যদি আমার মনে হয় যে তেল বেশি আছে তাহলে আমি এটা বাটিতে তেলটা ঢেলে একটু কমিয়ে নেবো। আচ্ছা, এবার আমি তেলে দিয়ে দেবো ফোড়ন, গরম গোটা গরম মশলা, মানে এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, জিরে আর তেজপাতা। আচ্ছা, ফোড়নগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটা ঢেলে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা বাটাটা। ওমা দেখো, তেল এখানে তুলে রেখেছি, বেশি হয়ে গেছিল এখানে তুলে রেখেছি, পরে আবার তুমি মাছ ভাজবে যখন ওই তেলে ভেজে নিও। পুরো রান্নাটা আঁচ কমিয়ে করছি, একদম আঁচ কমানো থাকবে নইলে পুড়ে যাবে। এইবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো নুন। মশলাটা আরেকটু ভেজে নেবো, যতক্ষণ না মশলার গা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো কাজু বাটাটা, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এইবার দিয়ে দেবো ফেটানো দইটা, যেটা আমি ফেটিয়ে রেখেছি। এইবার একটু আঁচটা হালকা বাড়িয়ে দেবো, এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আমার মেয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে সেই থেকে। আমি বলছি তুই গরমে রান্নাঘরে থাকিস না, ঘরে যা, আর নইলে যা প্যান্ডেলে গিয়ে ঘুরে আয়, পুজো চলছে। ও এখানে এসে দাঁড়িয়ে আছে, ওর এত ভালো লেগেছে ও এখান ছেড়ে কোথাও যাবে না।
আসলে রোজই ওই একই ধরনের রান্না, কাতলা মাছের ঝাল, ঝিঙে দিয়ে ঝোল, অমুক ঝমুক, এই একটু আলাদা করলে কি ওদেরও একটু ভালো লাগে খেতে। দই কাতলা খেতেও খুব দারুণ হয়। দই আর কাজু বাদাম দেওয়ার পর মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু জল, খুব বেশি কাই হয় না, মোটামুটি জল দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, আপনারাও দেবেন, আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, মোটামুটি জল একটু ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো, নইলে মাছের মধ্যে টেস্টটা ঢুকবে না, একেবারে লাস্টে দিলে মাছগুলো সমেত ঝোলটা ফুটবে। আমার বাড়িতে ধনে পাতা নেই এই মুহূর্তে, আপনারা লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন, আর কিছু এখানে মশলা পড়বে না, আপনারা লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন। তো আমার দই কাতলা রান্না অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এটা জায়গায় ঢেলে নেব। তো আমার রান্না বান্না হয়ে গেছে তোমরা দেখতেই পেলে। এবার আমি যাচ্ছি প্যান্ডেলে, আমার মেয়ে অলরেডি আগেই চলে গেছে, এই পাড়ারই একটি মেয়ে রচিতা, মানে আমি বড় কাকু বড় কাকিমা বলি তাদের মেয়ে, তো ওর সাথে ওর খুব ভাব। তো ওকে আমি মেসেজ করে দিয়েছিলাম যে তুই যখন যাবি প্যান্ডেলে একে ডেকে নিয়ে যাবি, এ রেডি হয়ে আছে। তো ওকে নিয়ে চলে গেছে, এবার আমি যাব। সপ্তমী পুজো অলমোস্ট শেষ, এখন হয়তো পুষ্পাঞ্জলি হচ্ছে, চলো দেখি কি হচ্ছে। সপ্তমী পুজো হচ্ছে, টিয়ার মিষ্টি গল্প করছে, আমি এখন ব্লগার হয়েছি, মেয়ে সময় পায় না, আমি বানাই। প্রসাদ বিতরণ হচ্ছে, আমি যাবো।
সপ্তমী সকালের পুজো ছিল কি বলে যাচ্ছে এই খিচুড়ি অত নেই টিয়া বাড়ির ছুটি শেষ মায়ের বাড়ি থেকে যাচ্ছি বাড়ি এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আমরা মেট্রো করে বাড়ি যাবো যদিও আমরা উবেরে এসেছিলাম কিন্তু মেট্রোয় যাবো তার কারণ এখন রাস্তায় কলকাতার রাস্তায় প্রচণ্ড জ্যাম আফটার অল আজ সপ্তমী আমরা দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে আর আমরা আসতেই একটা মেট্রো চলে গেছে আর মারাত্মক ভিড় স্টেশনে জানি না কি হবে কখন গড়িয়া পৌঁছাবো পৌঁছে আবার ঠাকুর দেখতে যাবো এ আবার রেস্টুরেন্টে খাবে কখন কী হবে কিছুই বুঝতে পারছি আমাদের গড়িয়ার পাড়া ফাংশন চলছে এটা হলো ওর নাকতলা ক্লাবের পুজো যেখানে ও খেলতে আসে হ্যাঁ দারুণ ঠাকুর করেছে কিন্তু ওর স্যারকে ও দেখতে পাইনি ওই জন্য বেরিয়ে গেছে স্যারের সাথে দেখা হয়নি দাঁড়িয়ে আছে বলছে একটু ওয়েট করে যাও আমি ওয়েট করলে আর বাকি ঠাকুর দেখতে পাবেন ও উঠে পার ও ওঠ বাংলার তাঁতিদের ওপর করেছে উদয়ন সংঘ ওপরে একটা স্ক্রিনে মায়ের ওপরে দেখা যাচ্ছে তাঁত বুনছে আমরা উঠে পড়েছি একটা নৌকায় এক প্লেট মানে পেট ভর্তি বিরিয়ানি খেয়ে এখন নৌকা চড়তে উঠেছি ওর বাবা ভয় পায় ওর বাবা ফুচকা খাচ্ছে আমরা উঠে পড়েছি আমাকে চাটনি ছাড়া পান দিচ্ছে বেহালা এসছি বেহালা বরিশা কাতারে কাতারে লোক রাত 12টার সময় সব জায়গাতেই ভালো বেহালা এসটি পার্কের পুজো যেখানে দড়ি ফেলে কৃত্রিম ভিড় করে রেখেছে
বাজে, আমরা ঘুরে টুরে চলে এসেছি বাড়ি। এবার সপ্তমী শেষ হয়ে গেছে, অষ্টমী শুরু হয়ে গেছে। কালকে হাজির হব আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই সপ্তমী ব্লগ তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা বাড়ি ঢুকছি।